আব্বা আব্বা কর নিজের বাড়ি আব্বারে ডাকে না ওখানে আব্বা আব্বা বললো ওর ইমান কোন তো ওর ইমান কি ভালো ওর ইমান কি ভালো বাপ কয়জন হয় বাপ কয়জন হয় ঘন কোন বাপ বলে আব্বা কত কো বাবা আমার সমস্যা এই হয়েছে ওই হয়েছে দুনিয়ার সমস্যাগুলো গুলো একটা বার তুই আল্লাহর ডাক আল্লাহ তোকে দিয়ে দেবে কোরআন ভালো লাগে না নাচ গান ভালো লাগে এমন লোক আছে না নাই দেশের নায়ক নায়িকা হয় না এখন ভারত থেকে আসে মেয়েদের কিন্তু একটু আড়ালের প্রয়োজন আছে আল্লাহ তাও বুঝাই দিচ্ছেন কিন্তু না বাইরে জোড়া জোড়া ভিক্টোরিয়া কলেজের সামনে কি সুন্দর বিলাত আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সম্মানিত উপস্থিতি সম্মানিত دینی ফায়রা মহফিল প্রতিদিন হাজার হাজার চলছে গোটা দেশে আলোচকরা আলোচনা করেন শ্রোতারা শুনতে আসেন আলোচনা হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি সমাজে দুর্নীতির পরিমাণ কমেছে না বেড়েছে মসজিদ মাদ্রাসা কমেছে না বেড়েছে ওইদিকে সুদ ঘুষ জেনে ব্যবিচার কমেছে না বেড়েছে সবই বাড়ছে মাহফিলও কিন্তু আগের তুলনায় বেড়েছে যদিও কিছু বন্ধ হয় কিছু বন্ধ তো হয় না বন্ধ করে দেওয়া হয় ঠিক কিনা নিভে আবার আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে ওরা বোঝে না যে বন্ধ হওয়ার চাইতে চালু হয় ভালো বন্ধ হলে এটার প্রতিক্রিয়া আরো ডাবল ডাবল ইসলামের পক্ষে চলে আসে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা গত কয়েকদিন আগে আমার কুষ্টিয়ায় প্রোগ্রাম ছিল পাবনায় প্রোগ্রাম ছিল দক্ষিণ উত্তরাঞ্চলে প্রোগ্রাম ছিল মঞ্চে যাব যাব খাওয়া দাওয়া সম্পূর্ণ করেছি পরে বলে হুজুর দয়া করে আপনি মঞ্চে উঠতে পারবেন না চোখে পানি নিয়ে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে এই যে চোখে পানি নিয়ে দিনের জন্য যারা কথা বলতে চান কথা শুনতে আসেন যারা কথা শোনাতে চান যারা তাদের চোখের পানি কি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না আসতে বলবেন না হবে না হবে হকের পক্ষে কে আছেন হকের বিজয় কে দিবেন কে দিবেন বলেন আমার নবীজি হকের বিজয়ের জন্য বলেছিলেন واخرج لي مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا شطر بجاي هبي অবশ্যই হেরে যাবে ডুবে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে একদিন অবশ্যই জোরে বলি হক আমরা হকের পক্ষে কথা বলবো যা বলবো এ নিয়ে বিনিয়ে এদিক সেদিক না সোজা আল্লাহ কি আঁকা বাঁকা পছন্দ করে না সোজা কথা পছন্দ করে না সুরাহা জাহাবিন শেষের দিকালিন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ومن يطع

নেই এই কোরআনের বিরুদ্ধে আন্দোলন দল আমার দেশে আছে না নেই আসতে বলবেন না আছে না নেই যারা আন্দোলন করেন যে দল করেন সেটা যে বাতিল এটাও প্রমাণ করার দরকার প্রত্যেকটা আলেমের মুখ থেকে এই জাতীয় কথা বের হওয়ার দরকার আছে না নাই ইসলাম একটা আল্লাহর তৈরি আল্লাহর পক্ষ থেকে একটা মতবাদ বান্দার জন্য জীবন বিধান এর অপোজিটে গোটা পৃথিবীতে আরো হিউমান ল মানবরচিত মতবাদ আছে গোটা পৃথিবীতে এখন আছে অর্থনীতি পুঁজিবাদী ক্যাপিটালিজম যেটা এটা আমেরিকা চালাচ্ছে রাশিয়া সোশিয়ালিজম চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সেকুলারিজম চালাচ্ছে আমার দেশ কি চলছে আপনারাই বুঝে নেন তেইশে গোটা পৃথিবী জুড়ে যে মানুষ ইসলামের বিরুদ্ধে মাঠে নেমে মানুষের তৈরি করা আইনকে যে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে এগুলো যে পচাবস্থা এগুলো যে নোংরা এগুলোর বিরুদ্ধে ইসলামের পক্ষে কথা বলার দরকার প্রত্যেক হকানি আলেমদের আসে না নাই কিন্তু সব আলেমকে এরকম কথা বলে আসতে বলবেন না বলে যারাই বলে না তারাই আমাদের বিরুদ্ধে লেগেছে ঠিক না। যারাই বলে না তারাই আমাদের বিরুদ্ধে লেগেছে সম্মানিত ভাইয়েরা যদি বাঁচতাম কেয়ামত পর্যন্ত তাহলে নহে টেকনিক করতাম যদি না মরতাম তাহলে না হয় এদিক সেদিক করে টান দিয়ে সমঝোতা করে চলতাম মরে যাবই এই তো ষাট সত্তর বছরের জিন্দেগি এই জায়গায় হিপোক্রিসি নিয়ে নেফাকতা নিয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই এক মুহূর্ত বাঁচব হকপন্থী হয়ে হক কথা বলেই বাঁচব সবাইকে মতের পক্ষে রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান তো আমার দেশে আছে কিছু হুজুর কয়েকটা ক্লাসে কিছু আছে দরবারি দরবার পর্যন্ত খালি দরবার নেবাস্ত আছে কিছু আছে দরবারি কিছু আছে সরকারি সরকারি খরচে তারা হজে যান আবার কিছু আলেম আছেন একদম প্রয়োজনীয় দরকারি যারা সরকারি খরচে জেলখানায় থাকে নাই সবাই কিন্তু চেনা মুশকিল বোঝা মুশকিল যে এদের মধ্যে কোনটা হক কোনটা বাতিল তো পোশাকের দিক থেকে দরবারিরে ফাস্ট ঠিক কিনা সম্মানিত ভাই ইমান পরীক্ষা মসজিদে হবে না ইমান পরীক্ষা মাদ্রাসার মাঠে হবে না ইমান পরীক্ষা হবে হলো ময়দানে ইমান পরীক্ষা দরবারে হবে না ইমানের পরীক্ষা দিতে হবে কণ্ঠকে কীর্ণ ময়দানে রসুল বদরে গেছেন অহুদে গেছেন খন্দকে গেছেন তাবুকে গেছেন রোমানদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ এত সস্তা নয় সম্মানিত ভাইয়েরা কথা আছে আস্তে আস্তে করে বলবো আমার সঙ্গে সময় দিবেন তো সবাই সময় সবাই সময় দিতে রাজি আছি আসুন আমরা আলোচনায় চলে যাচ্ছি আমি যেখান থেকে সুরা যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতটি হলো সুরা মারিয়াম থেকে মারিয়াম একজন মহিলার নাম পুণ্যবতী গুণবতী এবং এই পৃথিবীতে আল্লাহ পাক যে নারীর দৃষ্টান্ত দিয়েছেন কোরআনে সুরাত হারিমের ভিতরে চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন এর মধ্যে একজন ভাগ্যবতী হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলিয়াসালাম আল্লাহ পাক তাকে অনেক সম্মান দিয়েছেন এমন সম্মান তার নামেও সুরা আছে আবার তার বাবার নামও সুরা আছে বাপটা বেটি সুমান আল্লাহ বলে বাপও আছে বেটিও আছে بابر نمي سورة حول عمران إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين الله رب العالمين عدم على السلاة والسلام كي نوح على والسلام كي إبراهيم على والسلام آل عمران كي قطع پرتبی مشير মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন সন্মান দেওয়ার মালিককে মর্যাদা দেওয়ার মালিককে জাতির পিতা ঘোষণা দিয়েছেন কে প্রথম পিতার ঘোষণা দিয়েছেন কে প্রথম পিতা আদম মানে সালাম সেকেন্ড পিতা নুয়ালে সনাতোস সালাম আর জাতির পিতা পাল ইন নিজা আইলুকা লিনা সিজি গোটা মানবমণ্ডলীর ইমান করে পাঠিয়েছেন জাতির পিতা করে পাঠিয়েছেন কাকে জোরে বলুন কে আরো জোরে বলুন কে আরো জোরে বলুন কে ভুল করা যাবে না ভুল করলি ইমান হয়ে যাবে ঠিক কি না যাব আমরা আমার ভাইরা যুগে যুগি কত মহান নেতার দাবিদার আমরা দেখেছি চীনের দিকে তাকাই ম শেত আমি শুনিনি কাল মার্ক্সের দিকে তাকাই লেনিনের দিকে তাকাই এই রকম করে যুগি যুগি কত বড় বড় মহান নেতা মহান নেতার নাম ধরে ধরে এসেছে কালের পরিক্রমায় একদিন সব হেরে যাবে কিন্তু জাতির পিতা ইব্রাহিম কিয়ামত পর্যন্ত এই দুনিয়া থেকে হারাবেন না জোরে বলি আল্লাহ আমরা তো সেই নেতাই মানি যিনি তার সম্মান মর্যাদা আল্লাহর পক্ষ থেকে এসেছে ইমরান কে সম্মান কে দিয়েছেন তার মেয়েকে সম্মান কে দিয়েছেন মেয়েও কম না বাবাও কম না এমন একজন নারী মারিয়াম গোটা কোরআনে খুঁজে পাবেন না মহিলা কোন মহিলার নাম একটাও কোথাও আছে খাদিজা নাই আয়েশা নাই আসিয়া নাই কোন নবীর নাম উল্লেখ করা নাই কিন্তু মারিয়ামের নাম আল্লাহ রাবুল আলামিন কেন উল্লেখ করলেন উল্লেখ করার হেতু হলো কারণ হলো এই কোরআনের ভিতরে এই নামটা আসার কারণ হতেছে একটাই সেটা হলো আল্লাহ তার গর্ভে একটি সন্তান দান করেছিলেন যে সন্তানটার পিতার পরিচয় ছিল না সেই সন্তানটার নাম কি এবং তার পরিচয় তিনি পেয়েছেন তার পরিচয় দিতে গেলে বাবা তো নায়িকাকে দরকার বলেন মাকে দরকার প্রয়োজনের জন্য না হয়েছে কোন নারীর নাম যেহেতু নেন নাই এনার নামও নিতেন না এখান থেকে বোঝা যায় মেয়েদের একটু আড়ালের প্রয়োজন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মেয়েদের কিন্তু আড়ালের প্রয়োজন আছে আল্লাহ তাও বোঝাই দিচ্ছেন কিন্তু আজকে মেয়ের আড়ালে না বাইরে আড়ালে না বাইরে একা একে না জোড়া জোড়া আল্লাহ না কইসলক আমি তোমাদেরকে জোড়াই জোড়াই বানাইছে সেই জন্য জোড়া জোড়া

দেশের নায়ক নায়িকা হয় না এখন ভারত থেকে আসে এবং তার শ্রোতা গুলো কারা দেখে কারা রুচির সমস্ত অস্তিল তো একটা সচেতন পিতা একটা সচেতন মা তার মেয়েকে ছেলেকে নিয়ে একসঙ্গে দেখতে পারে না ঠিক কিনা যারা দেখে তাদের রুচি হলো কুকুরের মতো

قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون

অন্তর আছে বোঝারও চেষ্টা করে না কোরআন ভালো লাগে না নাচ গান ভালো লাগে এমন লোক আছে না নাই আসতে বলবেন না আছে নাই আমার ভাইরা এই লাহুয়াল হাদিস এই গান বাজনা শুধু আজকে নয় এই রকম করে ভাড়া করে আনতো আবু নিজেও আনতো ভাড়া করে কোরআনের এই সৌন্দর্যকে বন্ধ করার জন্য রসুল কামার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করেন আর সমস্ত কোরআসরা মন্ত্র মুগ্ধের মতো নবীর সামনে বসে বসে চাতক পাখির মতো শুনতে থাকে আবু জেলের সহ্য হল না আবু জেল কিছু বলতেও পারে না কারণ নবীজির প্রাথমিক জীবনে কিছু পাওয়ার ছিল আমার নবীর পাশে ছিলেন শক্ত খটা নিয়েছিলেন খাদিজাত আবার অপর দিকেチナ ابو তালেব যদিও কাফের কিন্তু ভদ্র কাফের কি কাফের ভদ্র কাফের এরকম কাফের কিন্তু এখনো আছে আমাদেরকে খুব ভালোবাসে কিন্তু ওরা ভদ্র কাফের আমার ফায়রা নবীজি তেলাওয়াত করেন আমার নবীর তেলাওয়াত আর কত সুন্দর যার কাছে ওহি নাজিল হয় তার তেলাওয়াতটা কত সুন্দর হওয়ার কথা নবীজি তেলাওয়াত করেন সমস্ত আরবের লোকেরা আমান নবীর তেলো শুনে শুনে চোখ দিয়ে পানি আসে দিলটা ভরে যায় ঘন্টার পর ঘন্টা শুধু সমস্ত কোরাই শুনে নাই আবুজেল গোটার আখ পাড়ি দিয়ে লুকোচুরি করে আমার নবীর ঘরের কোনায় কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে এমন ইতিহাস আছে না নাই এটা হলো কোরআনের আকর্ষণ জোরে বলি আলহামদুলিল্লাহ সব জিনিসের একটা অরুচি আছে অরুচি আসে না যায় খেতে খেতে ওটার প্রতি আর কোন রুচি নেই আর কত রুচি থাকবে রুচি না আর কোরআন হচ্ছে এমন একটি কিতাব লা তুহসা আজাইবুহু যা রুচি শেষ হবে না জরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ফাতিয়া পড়তে কি পুরাতন বানা হয় সুরা ফাতিয়া পড়তে মজা আসে না নাই সব সময় তো পড়ি কিন্তু এই সূরা ফাতিয়ার ভিতরে কোন প্রাচীনত্ব থাকে না কোন পুরাতন ভাব কাজ করে না সবসময় যেন মনে হচ্ছে নতুন কি যেন পড়ছি আমার ভাইরা আমার নবীজি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন আবু জেল মনে মনে চিন্তা করলো না পার্শ্বের দেশ বাহরাইন থেকে পার্শ্বের দেশ মিশর থেকে পার্শ্বের দেশ সিরিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে করে নায়িকা গায়িকা নিয়ে আসত এখন এরকম সিস্টেম আছে না নাই এখন এরকম সিস্টেম আছে না নাই নিয়ে আসতো তো দেখেন খুলে দেখবেন আমার ভাইয়েরা আমার নবীজির তালাত কি তারা বন্ধ করতে পারে নাই কারণ এটা এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যার দিলে লেগে যাবে পৃথিবীর কোনো ভালো আর ভালো লাগবে না কারণ এর ভিতরে একটা অমৃত কে দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে বলবেন না কিন্তু সমাজের সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা কোরআন নিয়ে চর্চা করি না কোরআনটা পড়ি না কোরআন তেলাও তো করি না এরকম লোক সমাজে কম না বেশি কম না বেশি ফেসবুক নিয়ে সর্বক্ষণ লেগে থাকি সবার ভিতরে এই রোগটা কিন্তু ছড়য়ে গেছে ফেসবুকে যতক্ষণ সময় দেওয়া হয় তার 1/3 সময় যদি কোরআনকে দেওয়া হতো মানুষ কোরআনের একজন হাফেজ হয়ে যেত ঠিক কি না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন কোরআন আছে বলি আমরা আল্লাহকে চিনতে পেরেছি কোরআন আছে বলি আমরা হককে বুঝতে পেরেছি আল্লাহ সেই জন্য একটি সুরা তার রহমান নাম পরিচয় দিয়ে সুন্দর করে গুণের কথাগুলো বলেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের বর্ণনা করছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান জোরে বলুন আল্লাহু আকবার বাদকে তয় করে কি কি শিক্ষা দিয়েছেন কুরআন শিক্ষা দিয়েছে আমার পায়রা শেখার গুরুত্ব সবচেয়ে বেশি ইসলামী পড়ার গুরুত্ব সবচেয়ে বেশি না পড়লে আল্লাহকে চিনবো কেমনে জানবো কেমনে আমার নবীকে যে আল্লাহ অর্ডার দিয়েছেন প্রথম নামাজের রোজার না পড়া কিসের বলেন 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 পড়ার আমার নবীর সামনে কুরআনের আয়াত যখন দেয়া হলো জিবর এসে বলছেন আপনি পড়ুন আপনি পড়ুন আমি তো এটা নিয়ে কি গণ্ডগোল শুরু হলো বুখারিতে উনি তো বললেন না না বিকারিন আমি তো পড়তে পারি না আমার ভাইয়েরা যদি পড়তে পারতেন তাহলে সঙ্গীর সঙ্গে তিনি বলে ফেলতেন কিন্তু তিনি পড়তে না পারার কারণেই তো বলে ফেললেন মা আনা বিকারিন তো পড়তে পারি না সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন তাকে তিনবার যখন বলে যখন বুকে চাপ একটা দিয়ে দিলেন এরপরে বলা হলো পাঁচটা আয়াত নাযিল হলো ইকারা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন তো কালাকরামাল্লাযী আল্লামা বিলকলাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালম জোরে বলুন আল্লাহু আকবার এই পাঁচ আয়াতের মধ্যে বিজ্ঞান আছে না নাই আসতে বলবেন না আছে না নাই প্রথম পাঁচটি বিজ্ঞান জন্ম তথ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন আলাক শব্দ প্রয়োগ করেছেন

ওরানকে আমরা সময় দেবো বেশি কোরআনকে আমরা যত বেশি সময় দেবো আমার তত খোলা হয়ে যাবে কিন্তু আজকে জাতিকে থেকে রাখার একটা পক্ষ পক্ষ করছে এই নাই আসতে বলবেন না আছে না নাই শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে না নেই শিক্ষা ব্যবস্থা যদি আজকে কমপ্লিট থাকতো আবরারকে মরা লাগতো না শিক্ষা ব্যবস্থা যদি আজকে কমপ্লিট থাকতো অনেক ছাত্রকে আজকে জীবন দিতে হতো না শিক্ষা ব্যবস্থা নিশ্চিত এবং ত্রুটি মুক্ত যদি হতো তাহলে রাসেল মতো একটি ইতিহাস বাংলার জমিনে রচিত হতো না ঠিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি আছে কি ত্রুটি মূল ত্রুটি হলো কোরআনের এই কোরআন নামক এই সিলেবাসটা প্রত্যেক সিলেবাসে ঢুকানো নাই আছে 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 নাই। বিশিষ্যের ভাই ভাই বিশেষ পরীক্ষার ভাই বাতে কোরআন নিয়ে কোনো প্রশ্ন আসে না কোরআনের কোন সাবজেক্ট নিয়ে কোন আলোচনা হয় না অথচ মুসলিম নাইনটি মুসলমানের এই দেশে বিশেষ পরীক্ষা উচিত ছিল ফিফটি পার্সেন্ট প্রশ্ন হবে কোরআন থেকে ঠিক না তাহলে তো জাতিকে সুন্দর একটি সুন্দর একটি পরিবেশ দেওয়া সম্ভব হতো আজকে বিসিএস ক্যাডার কারা হয় বিশেষ পরীক্ষায় প্রশ্ন করে তুমি কি নামাজ পড়ো হ্যাঁ কয়েক কি নামাজ পড়ো কেউ পাঁচ অক্ত নামাজ পড়ি তুমি তো মৌলবাদী তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো তুমি তো মৌলবাদী মানে তাদের চিন্তা হলো সাত দিনে একদিন কোন মতো গেলেই হয়ে যাবে যারা সাত দিনে পাঁচ দিনই পাঁচ সাত দিনই পাঁচবার যারা নামাজ করবে তারা হচ্ছে মৌলবাদী এই চেতনার এই বাম ধরনের কিছু নাস্তিক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে বাম আবার বুদ্ধিজীবী হয় কেন আমি এটাও বুঝিনা বাম হয়ে বুদ্ধিজীবী কেন হবে কোরআন কি বাম না ডান ডান কোরআন কি বাম না ডান ডান কোরআন হলো ডান ডান দিকের শিক্ষা কোরআনের শিক্ষা যার নাই সে কোনো বুদ্ধিজীবী নয় ওর মাথায় আছে গবর ঠিক ওর মাথায় কি আছে গবর সর্বনাড়িতে গায়রা এজন্য আমরা সবকিছু ছেড়ে ছেড়ে ফেলে দিয়ে আমরা ঘুরে দাঁড়াবো কার সামনে আসতে বলবেন না কার সামনে একটু ফিরে আসি সেই আয়াতের দিকে আমি যাচ্ছি আলোচনা তো শুরু হয়ে গেছে অনেক আগেই শুধু একটু মিলাই দিচ্ছি আমরা ঘুরে ফিরে দাঁড়াবো কার সামনে আল্লাহর সামনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ফাকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তে দি লালি খাল কেল্লা দালি কেদিন কৈমলা কিলা সরন্নাশিলায় আলা মূল জোরে বলে আল্লাহ তুমি তোমার চেহারা নিয়ে আল্লার সামনে দাঁড়িয়ে যাও দিনকে নির্দিষ্ট করে নাও আমার দিন আমার দল আমার তন্ত্র মন্ত্র কোনটাই নয় আমার দল হবে কার দল আমার দিন হবে কার দিন আমার দিন হবে আল্লাহর দিন আমার দল হবে আল্লাহর দল এছাড়া কোনো কিছুকে গ্রহণ করা যাবে না আল্লাহ বলছেন বান্দা শোনো এটাই হলো তোমার সিদ্ধান্ত এটা যদি হয় আল্লাহ সুন্দর করে সুরাবারিয়ামের ষাট নম্বর আয়াতে বলছেন বান্দাসনো

আমি কই বলেন সুবহান আল্লাহ কয় সুবহান সিন কে সিন বলে ফেলা আসসালামু আলাইকুম আয়নাকা সালামু আলাইকুম আগে শালায়ার পুরো দুলাবাই দারুন বেकायदा ভাষাগুলো কে দিয়েছেন আস্তে বলবেন না ভাষাগুলো কার সব ভাষাই সুন্দর কোন ভাষাই অসুন্দর না আপনার মায়ের ভাষা আপনার কাছে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ কোন ভাষা কি আমরা খাটো চোখে দেখব না কারণ ভাষাগুলোর মালিক কে আল্লাহ তাআলা

ওরা যে রাজশাহীর মানুষ চেনা যায় নোয়াখালীর লোক যখন ঢাকায় যায় তখন বোঝা যে নোয়াখালীর মানুষ আই দিয়ে শুরু করলি নোয়াখালী ঠিক কি এগুলো এক্সট্রা করে স্বতন্ত্র করে দিয়েছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক এখানে প্রথম জামল করতে বলছেন তবে হ্যাঁ ইল্লা বা যারা ফিরে আসবে ঘুরে দাঁড়াবে তওবা করবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহ কি মাফ করবেন না ছেড়ে ভুল করেছে চলো মনে করেছে এসে মাথা নিচু করে জাস্ট বিনয়ী হয়ে বাবার সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে যদি বলে বাবা ভুল করেছে আর ভুল করব না বাপ মাফ করবে না মা মাফ করবে না আমার আল্লাহর তো এমন বাপ মার চাইতে কম আসতে বলবেন না কম না বেশি শুধু বেশি না অনেক বেশি আল্লাহ কি চান কোন বান্দা জাহান নামে যাক কিন্তু বান্দা জাহান্নামে নামে যাবে বান্দার দোষে আল্লাহর দোষে অনেকে সুখ খোঁজে কোন আল্লাহর দশে কার দশে বান্দার দশে বানদার দশে বান্দা নামে যাবে আল্লাহ তো বান্দাকে সব কিছু করে দিয়েছেন এটা হালাল এটা হারাম এটা নেয় এটা অন্যায় এটা леजिटिमेट এটা প্রহিবিটড এটা বৈধ এটা অবৈধ এই পথে কল্যাণ এই পথে ক্ষতি এই পথে লাভ এই পথে লস লাভের কথা কোরআন শরীফে আছে নাই বলেন আল্লাহ কত সুন্দর করে লাফের কথা বলে দিলেন শোনো লাফ যদি পেতে চাও আল্লাহ আলাহ ব্যবসার শব্দ বলে দিলেন হেল দুনুকুম আলা পিজার তিনতুঞ্জিকুমালি তু মিনো ডিল্লা হি ওয়ার সোলিহি ও ফিসে বি লিল্লাহিবি এম ওয়ালিকুম ওয়া ফসিকুম দালিকুম হইউরুল্লাহকুম ইনকুতুম তা আলমুন জলে বলুন আল্লাহ একবার আমি কি তোমাদের এমন একটি বিজনেসের খবর দেব যার কোনো লস নাই যার কোন ক্ষতি নাই যা তোমাকে যান নাম থেকে বাঁচাবে কে খবরও দিচ্ছে কে অফার দিচ্ছেন দিচ্ছেন শোনো তুমি কি সেই খবর জানবা সেই বিজনেস কি তুমি করবা সেই বিজনেসটা কি আল্লাহ তার পুঁজিও বলে দিলেন ব্যবসার নাম বলে তার পুঁজিটা ওপেন করে দিলেন বেকার উপরে শিরক সহ নাকি শিরক শেখ সহ ইমানদার আমার দেশে আছে না নাই নামজ পরে কবরে পূজাও দেয় আছে নাকি শিরক মিস্ত্রি ইমান শিরিক নিশ্চিত জান্নাত পাবে না শিরিক বর্জন করে শিরিক বর্জিত ইমান জান্নাতে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন

তারা বলে আমরা ईमानदार কিন্তু মূলত তারা ইমানদার নয় ওয়া মা হুম বি মুমিনিন আসলে আসে না 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 আচ্ছা আমি আয়াতগুলো বলতেই বিরক্ত হচ্ছেন নাকি আপনারা হয়তো বলে হুজুর আপনি আমরা বাংলা বুঝি আপনি শুধু আরবী করুন কিন্তু কোরআন শরীফ কি কোরআনে কারীম কি বাংলা না আরবী আমার দেশে কিন্তু কোরআন শরীফের আয়াত ছাড়া ওয়াজও আছে আসতে বলবেন না আসে না নাই আসে বাসি হয়

একটা উদাহরণ মনে পড়লো এক অন্ধ কানা কানা এলাকায় কি বলে কানা বলে নাকি বলে আচ্ছা কানা অন্ধ অন্ধ নেংড়া কে নেংড়া যার পা নাই নেংড়া কে বলতেছে এই নেংড়া দেখ হাইকোর্টের সামনে দাঁড়ায় কানা বলে ন্যাংরা দেখতো হাইকোর্টটা দেখতে কত সুন্দর না নেংড়া বলে মাল কি কথা কি বুঝতেছেন মানে ওর পা নাই ওর চোখ নাই পাশে ছিল এক ফকির ফকির বলে যত টাকা লাগে মার লাথি টাকা দেবো আমি ফকির নাই নিজের পায়ে কোনো শক্তি নাই সম্মানিত ভাইয়েরা আমরা এগুলো বিচার দেব কার কাছে এগুলো তো অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাবেন প্রশাসন যারা চালাবেন তাদেরই তো দায়িত্ব ছিল এগুলো ঠিক কিনা আমরা কথা বলি বলার দায়িত্ব আমরা বলি কিন্তু উচিত ছিল হাত দিয়ে করে দেওয়া দুই কাকে বলবো আমরা বলার তো লোক নাই অভিভাবক নাই আমাদের মূল গার্জিয়ান নাই আমাদের সম্মানিত ওই একটা উদাহরণ মনে পড়লো এক ছেলে আম গাছে উঠছে আম চুরি করার জন্য আম গাছে আম চুরি করার জন্য উঠেছে আমের আম বাগানের মালিক দেখে ফেলছে এই ছেলে তোমার তো সাহস কম না তুমি অন্যের আমের গাছে উঠা আম চুরি করতেছ তোমার থামো তোমার আব্বাকে বলে দিচ্ছি এখন ছেলেটা বলতেছে আব্বাকে বলবেন আমার আব্বা তো আমার গাছের আগায় সালা সহ বসে আছে কি কথা কি বুঝতেছে কাকে যা বলবেন আপনি কার কাছে যাবেন রাস্তা নাই তবে সামনের দিন আসতেছে ইসলামের দিন জোরে বলি ইনশাআল্লাহ এই জমিনে সুদ থাকবে না এই জমিনে জেনা থাকবে না এই জমিনে কোন জুলুম থাকবে না কারণ শহীদের রক্ত বাংলার জমিনে ঢেলেছে ঠিক কিনা হকের বিজয় কে দিবেন হকের বিজয় কে দিবেন কেবল সংখ্যা গণনা শুরু হয়েছে কার দলে কতগুলো আছে আবার বলে এটা না সংখ্যা ঠিক হয়নি আমরা দেখি না ভুল হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা ঘুরে ফিরে দাঁড়াবো কার পথে আসতে বলবেন না কার পথে ভুল করেছি ভুল করব না রাজি আছি দুনিয়ার দল করেছি দুনিয়ার দল আর করবো না দেখলাম নেতানিজি নামাজ পড়ে না ঠিক আছে না নেতানিজি বিড়ি খায় আবার বিড়ি লাগায় দেয় খা একটা খা আছে না নাই বিড়ি খাওয়া সুন্নত নাকি ওদের খাওয়ার স্টাইল দেখে তো তাই মনে হয় মূল নেতাও খাইছে উরি হুক্কা হুক্কা আমার নবীর কি সুন্নত আছে এরকম কোন সাহাবে কেরাম খেয়েছেন কোন আম্বে কেরাম খেয়েছেন কোন গুনাই কিন্তু ছোট না

সুস্থ করে দিয়েছেন কে মার পেট থেকে লাঞ্চ সুস্থ নিয়ে পৃথিবীতে এসেছি এই শ্বাস প্রশ্বাসে কাজ দিকে আমার ভাইয়েরা সব দোষ আল্লাহকে দেওয়া যাবে না বান্দাকে আল্লাহ সব দিয়ে দিয়েছেন বান্দা লালন কর যত্ন কর আমার আগের মেহমান জামান ভাই সুন্দর করে বলে গেছে খরচ করবেন ইনফাক তনফাক খরচ করো তোমার জন্য খরচ করা হবে উদার চিত্ত নিয়ে চলো পরিবার উদার চিত্ত নিয়ে চলো সব ক্ষেত্র উদার চিত্ততা নিয়ে চলো আমরে রাসূল বলেছে আলকিনা উকিনা নফস মনে বড় ঐশ্বর্য যার মনটা বড় সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধনী জোরে বলি আল্লাহ আকবার কিন্তু আজকে আমার দেশের বিচারপতিদের হক পণ্ডিতদের ক্ষেত্রে বিচার রায়ের ক্ষেত্রে তাদের মনটা বড় না ছোট বিকিরদিয়াতান মারদিফা دخলি ফি ইবাদি ও দখলি জী জলে বলুন আল্লাহ আমার ভাই এই জন্য আমরা ঘুরে দাঁড়াবো আল্লাহর পথিক আল্লাহর দেখি চলে আসবো তো বার ওই জন্য অর্ডার দিয়েছেন কে আল্লাহরা বুলালে নিজেই বলছেন বান্ধব রে করো আমার কাছে তুমি মাফ চেয়ে নাও আমার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও তোমার গুণা যত বড় হোক না কেন আমি তোমাকে মাফ করে দেব। কারণ তোমার গুণা যত বড় তার চামার রহমত আমি আল্লাহ আমার বড় জোরে বলি সুবাহান আল্লাহ গুণা করবে যখন বান্দার চোখে পানি তখন কম হবে না বেশি হবে বেশি হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল সুন্দর করে বান্দাকে তৌবার জন্য অর্ডার দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তোমরা সবাই মিলে তৌবা করো সফল হয়ে যাবে এই পৃথিবীর প্রথম মানুষ যিনি পৃথিবীতে প্রথম এসেছেন তিনি কে বলুন বলেন তিনি কে তিনি কে তিনিও তৌবা করেছেন তিনিও মাফ চেয়ে নিয়েছেন ফতালাক্কা আদমু মির থাকতে পারলেন না জান্নাত থেকে আল্লাহ পাক থেকে দুনিয়াতে পাঠালেন কেন তাদেরকে ও মধ্যে ফেলে দিয়েছিল কে বাপ যদি বাপকে যদি শয়তান ওয়া মধ্যে ফেলে দেয় আমরা কি বাদ পড়বো নাকি এই জন্য সে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা শয়তান না নাই আসতে বলবেন না শয়তান গোপন দুশ্মন না প্রকাশ্য দুশন কিন্তু তো দেখি না কিন্তু আল্লাহ বললেন ইম

তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করে ফেলব আল্লাহ বলছেন শয়তান তুই পারবি না তখন আমার বান্দা আমার কাছে আশ্রয় নিয়ে বলবে আমার কাছে যখন আশ্রয় চাইবে আমি ওই বান্দাকে আশ্রয় দিয়ে দেব জোরে বলি সুবহান আল্লাহ তাহলে সকল ক্ষেত্রে আমরা আশ্রয় চেয়ে নেব কার কাছে ঘুরে দাঁড়াবো কার সামনে তৌবা করব কার কাছে আল্লাহর কাছে বান্দার যতগুলো গুণ আছে মুমিনের شكر جنرال سجن هنا التوبه التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله ওয়ে ভাই শিরীল মো অমিন জোরে বলুন আল্লাহ একবার তো বা কার কাছে এবাদত করব কার রুকু করবো কার শ্বেজদা দেবো কার আমার দেশে কিছু কিছু দরবারে পীর নামক পরিচয় দারি কিছু লোক সেজদা নেওয়ার মতো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার বাম একজন পীরে এ কামিল বসে আছেন আমি পীরদেরকে সম্মান করি ভক্তি করি শ্রদ্ধা করি কেন পীর সাহেবকে সম্মান করব না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা মিয়াক্কির কামীরানা ফলাইসা মিন্না বড়দেরকে করা ওয়াজিব কে বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান কেন করব না অবশ্যই তারা সম্মানিত পীরকে কেন সম্বোধন করবো না সুন্দর সুন্দর করে কেন আমি ডাকবো না কোনো সমস্যা নেই কিন্তু যে পীরের চরিত্রের সঙ্গে যে পীরের চেতনার সাথে যে সাহেবের আদর্শের সঙ্গে আমার নবীর আদর্শ মিলে যাবে অবশ্যই তিনি সম্মানিত আর যার চরিত্রের সঙ্গে শয়তানের চরিত্র মিলবে অবশ্যই সে বিতাড়িত ঠিক কে না তার সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখা যাবে না আমার দেশে এরকম ভণ্ড দরবার আছে না নাই আছে না নাই নামাজ লাগে না রোজাও লাগে না একামতে দিন লাগে না করলেও চলে পর্দার কোনো গন্ধ নাই নারী পুরুষ একাকার গাজার গন্ধে নাই আমি কি আলোচনা চালাবো কোনো কষ্ট অসুবিধা হতাশা ঘুম ঠান্ডা ঠান্ডা নাই আছে ঠান্ডা আছে আমি আজকে ঘামতেছি না বুঝতেছি না যে কি পরিবার ঠান্ডা আছে আজকে আলহামদুলিল্লাহ শীতই আলোচনা মজা তাই না শীতে কথা শোনেও মজা আলোচনা করেও মজা আজকে দেখি আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ থাকবো রাজি আছি তো ইনশাআল্লাহ খুব ভালো আপনারা কুমিল্লা আলহামদুলিল্লাহ বি পাড়া না এটা আমি বলবো না ব্রাহ্মণ বলবো না এটা আল্লাহর পাড়া পাড়ার মালিককে গ্রামের মালিককে জমিনের মালিক কে কিসের ব্রাহ্মণ আল্লাহ খুব সুন্দর খুব ভালো ভালো কিছু কিছু দরবারে আছে দেখবেন সেকের করতে করতে লাভ মেরে আম গাছের আগায় ওঠে জাম গাছের আগায় ওঠে আম গাছে জাম গাছে ওঠে কিন্তু ভুল করে বড়ই গাছে ওঠে না বড়ই গাছে কাটা আছে এই তাল ঠিকই আছে ওগুলো সাইজ করার জন্য দেড় হাত লাঠি দরকার কয় হাত লাঠি এই শয়তান তাড়ানোর জন্য কিচ্ছু লাগবে না শুধু একটা লাঠির পিটন দিবেন সব ভূত চলে যাবে ঠিক এই চিকন বাস ডিঙি আগায় উঠা কি কব যোগ্যতার দরকার এরকম দরবার আছে হুজুর ওয়াজ করে মরিদরা লাফায় আর এই চিকন বাস ডিঙি আগায় ওঠে এই চিকন 20 ফিট বাসের আগায় যে উঠতে পারে আমি তো আমার ভাষাতেই বলবো ছোটবেলায় সে ছিল পাক্কা নারikelচোর। মানুষের বাড়ি বাড়ি নারikel চুরি করে খাইছে। ওই অভ্যাস এখনো আছে। এখন লাভ বের আর দেখে না নারikel। যা আছে কপাল উপরে ওঠে। আমার খুব লজ্জা লাগে জানেন আমি এগুলো যখন দেখি তখন ভাবি যে যারা অন্য ধর্মের মানুষ তারা কি ভাববে ইসলামতে এরকম? ইসলাম কি অবস্তব না বাস্তব? ইসলাম কি সামাজিক না সামাজিক ইসলাম কি কাল্পনিক না বাস্তব ইসলাম কি অসভ্যতা না সভ্যতা এগুলো কি আবার রাস্তার মনে মনে কিছু পাগল থাকে আজকে আমি কক্সবাজার থেকে এসেছি কক্সবাজারের ফ্লাইট থেকে নেমে ঢাকায় নামছি নেমে আমার গাড়ি আসতে একটু দেরি হচ্ছিল তখন আমি ওই নিজের উদ্যোগেই ওখান থেকে পায়ে হেঁটে এসে ফুট ওভার ব্রিজ পার সামনে একটা ফুট ওভার ব্রিজ আছে আমি ফুট ওভার ব্রিজ ক্রস করছিলাম দেখি মোস দাড়ি এক না দেখবেন এরা আবার ওই ফুটপাথের উপরে মানে এরা জায়গা মতো থাকে যেখানে লোক বেশি থাকে ওখানে দেখি বসে দাঁড়ায় আছে একজনকে পিছন থেকে ধরছে টান না তো বলতেছে সে আমার ধরলি ওই হুজুর না গেল আমারে দেখতে দেখাচ্ছে হুজুরে ধরলি না কেন না শুনলাম এমন তার ভাবসা তার বডির মানে তার চেহারার বাহ্যিক যে গড়ন গুলো দেখলাম এতে মনে হচ্ছে যে জাহান নাম থেকেও আসছে কিছুক্ষণ আগে এত বড় দুগুলো মানুষও দুষ্ট কম না মানুষ ভাবে কি জানেন যে এর এরা মনে হয় দুনিয়া বিমুখ এদের দুনিয়ার কোন খবর নাই এদের কাছে আখেরাতের কিছু খবর আছে গায়েবের কোন একটু খবর আছে এরকম কিছু পাগল না নাই বলেন তো ওদের পিছনে যায় বলে আব্বা আব্বা কর নিজের বাড়ি আব্বারে ডাকে না ওখানে আব্বা আব্বা বলের ঈমান কত ওর ঈমান কি ভালো ওর ঈমান কি ভালো বাপ কয়জন হয় বাপ কয়জন হয় কোন কোন বাপ বলে আব্বা কত কও বাবা আমার সমস্যা এই হইছে ওই হইছে দুনিয়ার সমস্যাগুলো একবার তুই আল্লাহর ডাক আল্লাহ তোকে দিয়ে দেবে বাবা কোনো কথা কয় না ভান ধরে আস অনেকক্ষণ এরকম আধা মিনিট এক মিনিট চলে যায় অনেকক্ষণ পর জঙ্গল বাবা কথা বলো কি কথা কি বুঝতেছে মানে খুলে গেছে এগুলো দুষ্ট এগুলো উচিত হলো উচিত হলো রেজার দিয়ে ব্লেড দিয়ে ওদের মাথার চুলগুলো কেটে দাও ঠিকা সোয়া পাওয়া যাবে সম্মানিত ভাইয়েরা এগুলো ইবলিসের পাঠশালা এগুলো তো আমরা যাবো না জোরে বলি ইনশাআল্লাহ কোন মাজারে ফুল দেওয়া যাবে কোন কবরে ফুল দেওয়া যাবে কোন কবরে সেজদা দেওয়া যাবে কোন মাজারে কেউ কোন মান্নত করে কোন কিছু নিয়ে যাওয়া যাবে এই সমস্ত কথা বললি তো আমাদের বিরুদ্ধে লেগে যায় আছে না নাই এই সমস্ত কথা বললি তো লেগে যা লাগো তোমরা কতদূর লাগবা তোমাদের লাগা দিয়ে কোনো কাম হবে না এমন একটা দিন আসবে দৌড় বার জন্য আরো কিছু বাতিল এক জায়গায় হোক আমারও আছি সাথে অবশ্যই হকের পক্ষের বিজয় কে দিবেন কিন্তু ঘুরে দাঁড়াতে হবে কার সামনে আল্লাহর সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে তাওবা ইস্তেগফার করতে হবে চোখের পানি ফেলতে হবে সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রাত সেজদার মধ্যে চলে গেছে গোটা রাত রুকুর মধ্যে চলে গেছে নবীর নামাজ শেষ হয় না আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন আমার রাসূল একদিন বলে ফেলেন লাইয়ান জুহাদুম মিনকুম

আল্লাহ ক্ষমা করে দিন অমরে ফারুকের মতো মানুষ যিনি দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পর্যন্ত পেলেন সমর মাঝে মাঝে নামাজের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চার মতো কেঁদে কেঁদে উঠতে নামাজ পড়াতেন তিনি ইমামতির দায়িত্ব পালন করতেন মুসল্লিরা চার নাম্বার পাঁচ নাম্বার কাতারা থেকে তার কান্নার দিশ কান্নার আওয়াজ শুনতে পেত ওমরে ফারুক এত কান্না কাঁদতেন নামাজের ভিতরে নামাজের গুরুত্ব তার কি পরিমাণ ছিল যখন তিনি মারা যান তিনি কি মারা গেছেন না শহীদ হয়েছেন বলেন কি হয়েছেন শহীদ হয়েছেন তাকে মেরেছে তিনি নামাজরত অবস্থায় ছিলেন ইমতির দায়িত্ব পালন করছিলেন সেই সময় পিছন থেকে শরীকাঘাত করে জালিমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল নবজির সেই মুসল্লায় তিনি দাঁড়িয়ে নামাজের দায়িত্ব পালন করেছেন

ধরে নিয়ে যাওয়া হলো ধরে নিয়ে যাওয়ার পরে তাকে সময় রাখা হলো দুনিয়া থেকে তখনও তিনি বিদায় হন নাই কিন্তু তিনি বারবার বলছেন আবদুল্লাহ আমার আমার যার টুকরা আবদুল্লাহ আমি যে নামাজ পুরোপুরি আদায় করতে পারলাম না সেই নামাজটা আমার পিছনের মুসলিরা আদায় করেছে নাকি দেখো তো সুবহানাল্লাহ বলবেন না দেখো তো তারা আদায় করেছে নাকি কি তাদের ধ্যান ধারণা ছিল কি চিন্তা ছিল কি মোহাম্বত ছিল কার দিকে আস্তে বলবেন না কার দিকে আল্লাহর দিকে ছিল আমার বন্ধুগণ অমরে ফারুক রাদি আল্লাহ তালহ বিছানায় কাতরা ছেন আর বাঁচবেন না যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন এবার তিনি বলছেন আবদুল্লাহ আম্মা জান আয়সার কাছে চলে যাও আমি তার কাছে একটা প্রস্তাব দিয়েছিলাম সে রাজি হয় নাকি দেখো তো অনেক দিন আগে বলেছিলেন আম্মা জান আমার ভাই আবু বাকর নবীর এক পাশে শুয়ে আছেন আমার মন চায় আমিও তার সঙ্গে শুয়ে থাকি আমার শেষ কবরের পাশেই হয়ে যাক রাজি হয়েছিলেন বটে কিন্তু তিনি 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 বলে আব্দুল্লাহ আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হব কিন্তু আমার কবরটা কোথায় হবে তুমি একটু আয়েশার কাছ থেকে শুনে আসো এবার তিনি চলে গিয়ে বলছেন আম্মা জানা আয়সা আব্বা পাঠিয়েছেন আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন বলুন আয়েশা চোখের পানি মুছতে মুছতে বলছে শহীদের পথযাত্রীকে কি এই প্রস্তাব গোমন্য করা যায় নাকি শহীদের পথযাত্রী ওমর আমিরুল মুমিনিন ওমর আল্লাহ পাক যাকে এত সুন্দর যোগ্যতা দিয়েছিলেন নবীর মুক্তিকে যে কতটা বের হয়েছিল আমার পরে যদি নবুয়তের দর্জা থাকত আমার পরে নবী হর যোগ্যতা আল্লাহর পুরান আমি ওমরের মধ্যে দিয়েছিলেন জোরে বলি সুবহানাল্লাহ লাকান ওমর ওমর হয়ে যেত নবী সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শেষ সময় পর্যন্ত সন্তুষ্ট রাখতে চেষ্টা করেছেন কার আসতে বলবেন না কার আবার জনগণের খাদেম যতক্ষণ ছিলেন জনগণের খেদমত করে জনগণের সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করেছেন কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য ওমরে ফারুকের মতো একটা শাসক যদি গোটা দুনিয়ার একটা দেশেও থাকতো তার হাওয়া গোটা দুনিয়াতে লেগে যেত ঠিক না ないと。